একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে তার শখের পেজ বা চ্যানেলের মনিটাইজেশন যদি হারিয়ে যায় সেটা কতটা কষ্ট লাগে। সামান্য একটা ভুলের কারণে আজকে আমার ভাইরাল পেজের মনিটাইজেশনটা হারিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম কাটাকাটি থেকে শেয়ার করছি, মানে কাটাকাটি শেষ করে ফেলেছি। এখানে চাল কুমড়া কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতাকপি আমি কুচি করে নিয়েছি ভাজি করার জন্য, বেগুন ভাজা করব। আর এই জিনিসগুলো রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো পরিমাণ মতো কেটে নিয়েছি। আর ছুরির সাহায্যে পাতাকপি কেটেছি, খুব বেশি একটা চিকন হয়নি। যাই হোক, আমি সবসময় যেটা করি সেইভাবে রেগুলার কাট করে কেটে নিয়েছি। চাল কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা কেটে সুন্দর করে ধুয়ে ক্লিন করেছি। রান্নার আগে যদি এই কাজগুলো একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় রান্নাটা একদমই সহজ হয়ে যায়, ঝটপট শুধু রান্না করা যায়। তো আমি যেটা করব, প্রথমে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে সফট করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো। এবার আমি এই পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট সুন্দর করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে সব ধরনের মশলা আর পরিমাণ মতো পানি দিয়ে মাছ আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ফেসবুক পেজ খুলেছেন তাদের কিন্তু আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি কাজে আসবে। কারণ আমরা যখন নতুন নতুন চ্যানেল বা পেজ খুলি, বিশেষ করে পেজের ক্ষেত্রে এই কাজটা হয় অনেক বেশি, এই ভুল কাজটা করি যে যখনই আমরা নতুন নতুন পেজ খুলি তখন আমরা মানে খুব এক্সাইটেড হয়ে যাই যে কী করবো, কীভাবে ভাইরাল হব, কীভাবে কী করলে আমাদের ভিউ মানে ভিডিওটা দর্শকদের কাছে যাবে। তো আমরা যেটা করি অনেক বেশি শেয়ার করে ফেলি, এটা একদমই করা যাবে না প্রথমত। আর দ্বিতীয়ত, যেই কারণে আমার এই ভাইরাল পেজের মনিটাইজেশনটা চলে গেল সেটা হচ্ছে অন্যের কন্টেন্ট শেয়ার করা। তো এটা আপনি ছোট করে শেয়ার করেন বা বড় ভিডিও শেয়ার করেন এটা করা যাবে না। এটা যদি করেন তাহলে অবশ্যই আপনার পেজ যদি মনিটাইজেশন থাকে তাহলেও সেই পেজের মনিটাইজেশনটা কিন্তু চলে যায়। তো আমার ক্ষেত্রে সেম হয়েছে, আমি ছোট্ট একটা শর্ট ভিডিওর আকারে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম বিগত দুই আড়াই মাস, তিন মাস আগে, মেবি তিন মাসে হয়ে গিয়েছে। তো তিন মাস আগে আমি এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম, দেওয়ার প্রায় ছয় ঘন্টা পর আমার পেজের মনিটাইজেশনটা চলে গিয়েছে। এতদিন হয়ে গিয়েছে, আমি আমার দর্শকদের সাথে কখনোই শেয়ার করিনি। আশা ছিল যে পেজটা আমি ফিরে পাবো বা আমার এই মনিটাইজেশনটা ফিরিয়ে দিবে, বাট এখন পর্যন্ত মনিটাইজেশনটা ফিরিয়ে দেয়নি। তারপরও আমি কিন্তু আমার ইচ্ছে শক্তি কোনোটাই ছাড়িনি, আমি কাজ করে যাচ্ছি। বাট যখন এটার কোনো আশ্বাসই পাচ্ছি না, তো আমার ইচ্ছে ছিল যে আমি আর পেজ নিয়ে কোনো কাজ করব না। আমার অনেক ভালোবাসার ভাই বোনেরা আছে যারা অনেক বেশি রিকোয়েস্ট করতেছে, তাদের উদ্দেশ্যে আমি নতুন করে আরও একটা পেজ খুললাম। তো সেটা নিয়ে আমি সামনের দিকে কাজ করব। তো আশা করব আপনারা যারা যারা আমার সবসময় আমার সাথে ছিলেন বা আমাকে সাপোর্ট করতেছিলেন, তো নেক্সটেও আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে সবসময় এইভাবেই থাকবেন আমার সাথে। তো এই আশাটা আমি অবশ্যই আপনাদের কাছে রাখি। তো এই ছিল আমার পেজ হারানোর গল্প, মানে পেজের মনিটাইজেশন হারানোর গল্প। ভীষণ কষ্টের, একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে তার পেজ বা ইউটিউব চ্যানেল কতটা শখের বা কতটা মানে ভালোবাসার একটা জায়গা। এটা যে কী একটা জিনিস সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কেউ বুঝতে পারবে না। এটা আমার কাছে সত্যি একটা অন্যরকম ছিল। যখনই আমার এই পেজটা মনিটাইজেশন চলে গিয়েছিলো আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ইভেন এখনও পাচ্ছি, এখনও কেন এই পেজের মনিটাইজেশনটা ফিরে পাচ্ছি না সেটা নিয়েও খুবই কষ্ট পাচ্ছি। জানি না, ভাগ্যে যদি কখনও থাকে আল্লাহ হয়তো ফিরিয়ে দিবে। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি আমার পেজে মনিটাইজেশন করেছিলাম, তো সেটা যেহেতু চলে গিয়েছে এটা নিয়ে খুবই কষ্ট পেয়েছিলাম। তো অনেক দিন মন খারাপ করে ভিডিও আপলোড দেইনি, হয়তো আপনারা খেয়াল করেছেন। তো সবার রিকোয়েস্টে আমি আবার নতুন করে পেজ খুলে এখন আবার সেই নতুন পেজে কাজ শুরু করব। তো আশা করব আপনারা সবাই আমাকে আগের মতন করে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর নতুনদের জন্য বলতেছি, আপনারা কখনোই এই ভুলগুলো করবেন না।
কারণ এই ছোট ছোট ভুলগুলো বা আবেগপ্রবণ কিছু কাজগুলোই কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে থাকে। আজকে যদি আমি ওই ভিডিওটা আপলোড না করতাম তাহলে আমার পেজ এতটা ঝুঁকিপূর্ণ হতো না। তো এই যে এই ভুলগুলো করার কারণে কিন্তু আমার পেজ এতটা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, ইভেন্ট আমার পেজের মনিটাইজেশনটা হারিয়ে ফেললাম। সত্যি এটা ভীষণ কষ্টকর। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, এই ছোট ছোট ভুলগুলো কখনোই করবেন না, খুব সাবধানতার সহিত কাজ করবেন। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল, আশা করব সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষ, একদম দুপুরে খাবার সার্ভ করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে জানি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন পেজে সবাই লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন। আশা করব আপনারা সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর সব সময় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।